হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, বর্তমানে প্রায় আমরা সবাই জানি যে ফেসবুক থেকে রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়, কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেছেন অথচ আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এর পিছনে প্রধান কারণ হচ্ছে আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে জানেন না। বন্ধুরা, আমরা ফেসবুক থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য মাঝে মাঝে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করি, আবার কখনো কখনো ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে থাকি। এখন প্রধান কথা হচ্ছে যে ফেসবুক রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি এবং কিভাবে রিলস ভিডিও আপলোড করলে রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং কিভাবে রিলস ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে। তাই যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো এখন আমরা দেখব যে কিভাবে রিলস ভিডিও আপলোড করলে রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা মাঝে মধ্যে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে থাকি। তো আমরা প্রথমে ক্রিয়েটর স্টুডিও থেকে দেখব যে কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন এবং এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিও কি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ক্রিয়েটর স্টুডিও থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। আপনিও প্লে স্টোর থেকে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আপনি যখন ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে আপনারা ইনসাইটস দেখতে পারবেন। এখানে আপনাদের ফেসবুক পোস্টের অথবা ভিডিও কিংবা রিলসের যে এঙ্গেজমেন্ট হয়েছে বা আপনার মিনিট ভিউ, আপনার কত ফলোয়ার এসেছে, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার ফেসবুক ভিডিওগুলোকে সঠিকভাবে কাস্টমাইজ করা এবং আপলোড করার যথাযথ উপায় আপনি এখানে দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি যে আপনি এই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এখান থেকে রিলস ভিডিও আপলোড করতেছেন, কিন্তু এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়, আমরা অনেকেই আছি যারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে পেন্সিল আকৃতির একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে রিলস ভিডিওগুলোকে আপলোড করে থাকি। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার সামনে তিনটি অপশন শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন রিলস অপশন, তারপর ভিডিও, তারপরে ফটো অপশন। তো বন্ধুরা, এখান থেকে যখন আপনি রিলস আপলোড করবেন তখন আপনার রিলস ভিডিওতে যে টাইটেলগুলো দেবেন সেই টাইটেল এবং হ্যাশট্যাগগুলো আপনি যখন ফেসবুক থেকে দেখবেন সেগুলো অনেক সময় আপনার রিলস ভিডিওতে শো করে না। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে এভাবে ভিডিও আপলোড করার ফলে যেহেতু আপনার ফেসবুকের রিলস ভিডিওগুলো এই টাইটেল এবং হ্যাশট্যাগগুলো শো করে না, যার ফলে আপনার ফেসবুকের রিলস ভিডিওগুলোর এঙ্গেজমেন্ট এবং রিচ অনেক বেশি কমে যায়, যার ফলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। তাই কখনোই আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন না। আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য এখান থেকে রিলস অপশনটির উপর ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে রিলস সিলেক্ট করে দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি রিলস ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করে দিলাম। নেক্সট অপশনটির উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। আপনি এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দেবেন এবং এখানেই আপনার হ্যাশট্যাগ দিতে হবে। তো বন্ধুরা, এখানে যদি আমি আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দেখাই, তো হ্যাশট্যাগ দেওয়ার পরে বন্ধুরা, এখানে যদি আমরা রিলস লিখে সার্চ করে দেই, রিলস লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো অপশন শো করতেছে না। কিন্তু আপনি যদি ফেসবুক থেকে যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনার ফেসবুকে রিলস এরকম হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন শো করতেছে এবং আপনার এই হ্যাশট্যাগে কত ভিডিও আপলোড করা হয়েছে এবং কত মিলিয়ন ভিউ হয়েছে সমস্ত কিছু এখানে শো করে। তার পাশাপাশি আপনি যে এখানে টাইটেল দেবেন, এই টাইটেলটা অনেক সময় দেখা যায় যে ফেসবুকের রিলস ভিডিও বা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে রিলস ভিডিওতে টাইটেল শো করে না। তাই বন্ধুরা, আপনি কখনো মনের ভুলে হলেও এখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন না। এখান থেকে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওর এঙ্গেজমেন্ট এবং রিচ অনেক বেশি কমে যায়, যার ফলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই যারা ফেসবুকে রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে চান এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে চান, তারা কখনোই এখান থেকে রিলস ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা মাথায় আনবেন না এবং এখান থেকে কখনোই রিলস ভিডিও আপলোড করবেন না। এখন আমরা দেখব যে রিলস ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় এবং কিভাবে আপলোড করলে আপনার রিলস ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হবে। তার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ব্যাগে চলে যাবেন অথবা এখান থেকে মিনিমাইজ করে এই অ্যাপ্লিকেশনটিকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে আবার আপনি চলে যাবেন আপনার ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে আসার পরে বন্ধুরা, আপনারা এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন যে এরকম এখানে রিলস ভিডিও শো করতেছে। তো আমি আপনাদেরকে যদি এখান থেকে রিলস ভিডিও একটি ওপেন করে দেখাই, দেখতে পাচ্ছেন যে 160K এখানে লাইক এসেছে। এরকম ভাবে অনেক অনেক বেশি ভাইরাল রিলস ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। যদি আপনি এখান থেকে যে কোনো একটি রিলস আইডির মধ্যে প্রবেশ করেন তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1.4 মিলিয়ন এই ফেসবুক আইডি থেকে ফলোয়ার গেইন করে নিয়েছে। এবং এখানে যদি আপনি এদের রিলস ভিডিওর ভিউ দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা ভিডিওতে এখানে লাখ লাখ এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে।
এরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতেছে, এর কারণেই এদের রিলস ভিডিওতে এত বেশি ভিউ হচ্ছে। তো বন্ধুরা, আপনি যেভাবে রিলস ভিডিও আপলোড করবেন তার জন্য এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে বন্ধুরা, এখানে আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারছেন যে এখানে ক্রিয়েট নামের একটি অপশন, তো আপনি এখানে এই ক্রিয়েট অপশন এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার গ্যালারিতে যত পরিমাণ ফটো এবং ভিডিও আছে সেগুলো এখানে এক এক শো করবে। আপনি যে রিলস ভিডিওটিকে এখানে আপলোড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সিলেক্টেড সেই ভিডিওটিকে এখানে প্রথমে টিকমার্ক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তারপর এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটির উপর ক্লিক করার পরে বন্ধুরা, সেই পুনরায় আবার একই ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনার এই যে ভিডিও এই রিলেটেড টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এই রিলেটেড টাইটেলগুলো যখন আপনি দেবেন, আপনার এই রিলস ভিডিও টাইটেল লিখে যারা সার্চ করবে তখন আপনার ভিডিওটি সবার সামনে শো করার সম্ভাবনা থাকে। তাই এখানে আপনি আপনার সঠিক টাইটেলটি দিয়ে দেবেন। আমি এখানে টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই টাইটেলের পাশাপাশি কিছু স্টিকারও ব্যবহার করতে পারেন। যখন আপনি স্টিকারগুলো ব্যবহার করবেন তখন এগুলো দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, তাই আপনি চাইলে এখান থেকে স্টিকারও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে আপনি কিভাবে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন, হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে যদি আপনি সেই আগের মতন রিলস লিখে সার্চ করে দেন বা রিলস লিখতে থাকেন, তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। এখান থেকে আপনার যে হ্যাশট্যাগগুলো এগুলোর বর্তমানে র্যাঙ্কিং হ্যাশট্যাগ কিনা কিংবা এই হ্যাশট্যাগগুলো দিয়ে কত পরিমাণ রিলস ভিডিও এখানে আপলোড করা হয়েছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। আপনার যে হ্যাশট্যাগগুলো পছন্দ হবে আপনি চাইলে সেগুলো এখান থেকে এক এক সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি যে ব্যবহার করা হ্যাশট্যাগ এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপরে বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার সবসময় চেষ্টা করবেন। আপনার ভিডিও রিলেটেড যখন আপনি হ্যাশট্যাগ দেবেন তখন আপনার ভিডিওটি র্যাঙ্ক করে যাবে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি ভালোবাসার রিলেটেড রিলস ভিডিও আপলোড করতেছি, তার জন্য এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে লাভ লিখে দেবো। লাভ লেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আবার সেই একইভাবে সমস্ত হ্যাশট্যাগগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি আবার একটি হ্যাশট্যাগ সিলেক্ট করে দেবো। এভাবে আপনি একে একে সমস্ত হ্যাশট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। ওয়েল বন্ধুরা, যখন আপনার হ্যাশট্যাগগুলো দেওয়া হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও নামের একটি অপশন শো করতেছে। তো আপনি এখান থেকে এই শেয়ার নাও এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। আর ক্লিক করার আগে অবশ্যই এখানে একটু চেক আউট করে নেবেন যে এখানে পাবলিক অপশন আছে কিনা। অনেক সময় দেখা যায় এখানে অনলি মি অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে, অবশ্যই এখানে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার ফলে আপনার রিলস ভিডিওটি সব মানুষের সামনে শো করবে। তো বন্ধুরা, তারপর আপনি এখান থেকে শেয়ার নাও এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। শেয়ার নাও অপশনটির উপর ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পারবেন যে আপনার রিলস ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। তো বন্ধুরা, এভাবেই আপনি রিলস ভিডিওগুলোকে আপলোড করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার রিলস ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে। তো এরপরে রিলস ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো যে এর পরবর্তী কাজটা কি এবং কিভাবে সেই কাজটা করলে রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভব 100% থাকবে। বন্ধুরা, আপনি যখন রিলস ভিডিওগুলোকে আপলোড করবেন তখন অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে রিলস ভিডিওগুলোকে আপলোড করবেন। ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও থেকে যদি আপনি রিলস ভিডিওগুলোকে আপলোড করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি হ্যাশট্যাগ কিংবা টাইটেল দিলে সেগুলো এখানে শো করবে না, যার ফলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আপনারা এতদিন হয়তোবা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটি থেকে রিলস ভিডিও আপলোড করেছেন, যার ফলে আপনারা বেটার কোনো রেজাল্ট পাননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে দেখিয়েছি যে কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং এভাবে আপলোড করলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি রিলস ভিডিওতে অবশ্যই অ্যাট্রাকটিভ এবং ফানি কিছু আপলোড করার চেষ্টা করবে, কারণ মানুষ এন্টারটেনমেন্ট বিষয়বস্তুগুলোকে বেশি দেখে এবং বেশি শেয়ার করে। ওয়েল বন্ধুরা, আশা করছি আপনি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা মূল্যবান কমেন্টের আমরা রিপ্লাই করার চেষ্টা করে থাকি। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।